লকডাউনে ঘরে বসে বসে বাড়িছি আমরা ওয়েট, তাই আজকে আবার চলে এসেছি আরো একটা বাফেট। হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিন, আমি অনুশ্রী। আজকে আমরা এসেছি চ্যাপ্টার টু, যেটা মানি স্কয়ারে। তো ফাইনালি আমরা চ্যাপ্টার টু এর এখন ভিতরে আছি। আমাদের বাফেটটা হচ্ছে 499 এটার প্রাইস। তো ফার্স্টে আমাদের দিয়ে গেছে মাটন স্যুপ। এটা মাটন স্যুপ, এতে দেখছো মাটন দেওয়া আছে কেমন, যেটা আমি টেস্ট করে দেখছি প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এটা অ্যাকচুয়ালি সেই মোমোর স্যুপ যেরকম হয় সেরকম লাগছে অনেকটা। আচ্ছা, তোমাদের একটা বলা হয়নি, টেবিলে এখানে একটা স্যানিটাইজার দিয়ে গেছে, স্যানিটাইজার রাখাই আছে টেবিলে, যাতে তোমরা তোমাদের হাতটা স্যানিটাইজ করে নিতে পারো। আমরা স্টার্টারটা সার্ভ করতে বলে দিয়েছি, স্টার্টারটা টেবিলেই সার্ভ করা হচ্ছে। তো এবার দিয়ে গেছে ফিশ কাটলেট। ফিশ কাটলেটটাতে ভেটকি মাছের ফিশ, এতে ভেটকি মাছ আছে, ভেটকি মাছের ফিশ কাটলেট, দারুণ লাগছে, দারুণ টেস্ট এটা। হ্যাঁ, দিয়ে গেছে সুইট চিলি পটেটো। তো এখানে সুইট পটেটো আর দিয়ে গেছে চিকেন ড্রামস্টিক। দারুণ টেস্ট না? পুরো সসে টস করা আছে তো চিকেনটা, খুব দারুণ লাগছে খেতে। এটা হচ্ছে লাইম সোডা ওয়াটার, এটা হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, আমরা এটা এক্সট্রা করে অর্ডার দিয়েছি। এটার প্রাইসটা নিল 125 টাকা। ভালো খেতে, কিন্তু দামটা একটু বেশিই বেশি। মানে বাড়িতে কোনো গেস্ট এলে যেমন আমরা লেবুর জল খুলে দিই সেরকমই অ্যাকচুয়ালি, কিন্তু প্রাইসটা অনেকটাই বেশি। তো আমার মতে প্যাকেজে যেটা আছে সেটাই শুধু নাও, এক্সট্রা করে যদি নাও দামটা একটু বেশি হবে। এবার ট্রাই করছি চিলি ফিশ, স্টার্টারে চিলি ফিশ আর একটা দিয়ে গেল। এটা বাসা ফিশ ইউজ করেছে, ভালো, কিন্তু আমার মনে হলো যেন চিকেন লেগ পিস উইন্সটা আর হচ্ছে ওই পটাটো যেটা ওগুলো বেশি ভালো। ঠিক আছে, চলে যাবে। দেখুন, আমার মনে হয় 500 দারুণ স্টার্টারটা, তো আমার খুবই ভালো লাগলো। অ্যাকচুয়ালি খাবার খেলে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মন ভরে আর একটা হচ্ছে পেট ভরে, কিন্তু এখানে আমাদের দুটোই হচ্ছে। আমাদের স্টার্টার সব কমপ্লিট হয়ে গেছে, তো স্টার্টারটা আমরা দেখলে মেন কোর্সটা এবার আমাদের গিয়ে আনতে হবে। স্টার্টারটা অনলি টেবিলে সার্ভ করবে, তো চলো গিয়ে দেখাচ্ছি। মেন কোর্সে তো অনেক কিছুই ছিল, আমরা এখানে নিয়েছি নুডলস, ফ্রাইড রাইস আর চিকেনের একটা প্রিপারেশন। স্যালাডের মধ্যে আমি দুটো আইটেম নিয়েছি, একটা এগ স্যালাড আর একটা হচ্ছে এমনি বাঁধাকপি স্যালাড। তো আমি টেস্ট করে দেখছি, প্রথমে স্যালাডটা টেস্ট করছি।
স্যালাডটা তোমাদেরকে খেয়ে বলবো, স্যালাডটা যেরকম একটা সেরকমই। আমার এগ স্যালাডটা খুব ভালো লাগছে। আলু মিশলি কেন? আলু ছিল এগ স্যালাডে। না একটা নিয়েছি দেখ, দারুণ এক স্যালাডটা। চাউমিন খুব ভালো, একটু স্পাইসি স্পাইসি ব্যাপার আছে, বেশি ঝাল নয়, ঠিক আছে। আমি ফ্রাইড রাইসটা টেস্ট করছি। ফ্রাইড রাইসটা যা এক চিকেন ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা সত্যি খুব ভালো খেতে। ফ্রাইড রাইসের মধ্যে দেখতে পাচ্ছ এই যে চিকেনের পিসগুলো আছে, এই যে এগের পিস, তারপরে বিভিন্ন সবজি তো আছেই। তোমার চিকেনটা দেখো, চিকেনটা খুব সফট, চিকেনটা দারুণ, অ্যাকচুয়ালি প্রচুর সফট চিকেনটা। ফ্রাইড রাইসের সঙ্গে চিকেনটাতে জাস্ট জমে যাচ্ছে। আমরা পাস্তা নিয়েছি, পাস্তাটা আমরা ট্রাই করছি। অ্যাকচুয়ালি আমি পাস্তা খাই না নর্মালি, কিন্তু এখানে পাস্তাটা এত ক্রিমি, দারুণ লাগছে। আর যেহেতু বাফেট আমরা 400-500 দিয়েছি, পয়সা উসুল করে নেব। আমরা চিকেনের কতগুলো পিস নিয়ে নিয়েছি দেখো। চকলেট সিরাপ আমরা নিয়ে নিয়েছি, চকলেট সিরাপ নিতে এটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। এটা ইটসেলফ একটা টেস্ট আছেই, কিন্তু চকলেটটা নিতে আরো বেশি টেস্ট। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব সুন্দর লেগেছে, ভালো, দারুণ। বিশেষ করে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আর আমাদের লিফট এসে গেছে, তো তোমাদের যদি এখনো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে তাহলে প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব। এর জন্য তো করতেই পারো একটু না, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও আসতে থাকবে এখানে। হাই আর বল। Yes, চলো লেটস গো। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। সাবস্ক্রাইব। বাই।